আমরা যারা আছি নবীকে আমরা মন থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কোন সমস্যা? কোন সমস্যা যুবক ভাইরা? চুরি করে অটো চুরি করছে? অটো চুরি করছে বলতে এই বাজার থেকে যেখানে আপনাদের বাজার বসছে এখান থেকে চুরি করে ফেলছে বাড়ির ভিতর থেকে? আচ্ছা আমি আগে শিওর হই, এটা কি মাহফিলে কেউ আসলো এরকম? কেউ এ কোনো বাড়ির অটো? মাহফিল আসছিল না বাড়ির অটো? ভাই মাহফিল আসছিল। আহ চোরের কি যে বিবেক চোরের! আল্লাহ চোরকে আল্লাহ হেদায়াত দান করে, প্রণামে। আর যদি হেদায়াত না থাকে সব চোরকে আল্লাহ ধ্বংস করে দিক, প্রণামে। সে ভাই যেন কই, যে ভাই অটো হারাইছে সে ভাই কোথায়? আশেপাশে আছে। আহ আচ্ছা এই আশেপাশে কোনো সিসি ক্যামেরা নাই? এই সিসি ক্যামেরা নাই, তবে আমার মনে হয় আছে, তাই না? এটা অবশ্যই চেক করবে সিসি ক্যামেরা যে কোথায় সেই অটোটা গিয়েছে। আপনার অটো ভাই, আপনার অটো এটা কিভাবে নিল? আপনি কি লক করেন নাই? উঠান থেকে নিয়ে গেল? লক খুললো কেমনে? এটা লক খোলা যায় খুব সহজে? এমনিতে হয়ে যায়, তবে তো আপনার অটো থাকা উচিত ছিল। বসো বসো, খবরদার ভাইজান, টেনশন করবেন না, আপনার একটা অবশ্য অবশ্যই অবস্থা আছে, কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ। আপনি অবশ্যই থানাতে মনে হয় বেসিক লেভেল একটা জিডি করা দরকার, ঠিক আছে যুবক ভাইরা? জিডি করলে ভালো হবে, এটা আপনি অবশ্যই করবেন। তবে এই যে সভাপতি সাহেব আছে উনি অবশ্যই আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আর মেহেরবানি করে সাইকেল নিয়ে আসবেন বা মোটর বাইক নিয়ে আসবেন, অবশ্যই সাবধানে রাখবেন যে চোর কোনোভাবে চুরি না করতে পারে, ঠিক আছে যুবক ভাইরা? কথাটা ভাই আপনি টেনশন করবেন, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার অটো চোরে ফিরিয়ে দেয় এবং আপনার রিজিকে আল্লাহ বরকত দান করুন সকলে, পড়ে আমিন। আমি ছোট্ট একটা কথা বলি, যেহেতু ওয়াজ শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে আমরা আছি, আমিও আমার মাহফিলে দেখেছি, আমি যখন নামি না স্টেজ থেকে অনেকজন মুসাফা করতে আসে, কি দুঃখের কথা বলবো ভাই, বলতে কষ্ট লাগে আমার, তাও বলতে হবে, সত্য কথা বলছি, মুসাফা করা বাদ দিয়ে পকেটে হাত ঢোকায়, মানি ব্যাগ বের করার জন্য, মোবাইল বের করার জন্য। এবং আমি কয়েকজন যুবককে হাতে নাতে ধরছি, হাতে নাতে ধরছি, কিচ্ছু বলি নাই, কারণ এত মানুষের ভিড়ে আমি কি বলবো। সেই দিন এই মাত্র তিন দিন আগে প্রোগ্রাম ছিল, বিভাগের নাম বলবো না, বললে বদনাম হবে, বিভাগের নাম আমি উল্লেখ করছি না, গেলাম, হাজার হাজার মানুষ। আপনারা ইউটিউবে হয়তো দেখবেন, ফেসবুকে আমাদের ভিডিও আছে, যখন নেমেছি স্টেজ থেকে সব মানুষ দাঁড়ায় গেছে মুসাফা করবে বা সেলফি তোলার যে ভিড়টা হয় সেইটা, আমি তো বুঝতে পারতেছি আমার পকেটে চারবার কন্টিনিউয়াসলি হাত দিয়েছে, ওর হাত আমি ধরছি, হাত ছাড়াই দিছে আবার ধরছি, একবার তো মানি ব্যাগ এমনি বের করেই ফেলছে, তখন আমি হাত ধরে ফেলছি। যদি আমি চিৎকার দিয়ে বলতাম চোর এইটা, ওর মায়ের একটা মাটির নিচে পড়তো না, ঠিক কিনা বলছো? যেহেতু যুবক ছেলে ভালোবেসে ছেড়ে দিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি হেদায়াত দান করো, হেদায়াত দান করো। মাহফিলে অনেক শ্রোতা শ্রোতা নয় পাক্কা চোর চুরি করতে আসে, অনেক মাহফিলে দেখবেন মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, অনেক মানুষ জুতাও চুরি হয়ে যায়, ঠিক কিনা বল? তো সব শ্রোতা শ্রোতা নয়, যে সমস্ত শ্রোতা চুরি করতে আসে আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহ তাকে হেদায়াত দান করুক, নয় ধ্বংস করে দিক, প্রণামে। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে সবরে জামিল দান করুক, আল্লাহ ভাইয়ের অটোকে হয় ফিরায় দিক অথবা তার বিপরীতে যদি কোনো ব্যবস্থা থাকে আল্লাহ খুব সহজ ব্যবস্থা করে দেয় সকলে, প্রণামে।